সবর হচ্ছে আনিল নিজের নফসকে অন্তরকে অস্থির হওয়া থেকে বাধা দেওয়া যে কোনো বিপদ আপদে দেখবেন অন্তর খুব অস্থির হয়ে যায় টেনশন হয় নিজেকে কন্ট্রোল রাখা এবং অন্তরকে অস্থির হওয়া থেকে বাধা দিয়ে নিয়ন্ত্রিত রাখা আরেকটা হচ্ছে হাবসুল হাবসুলশাকি বাঘযন্ত্র বা জিব্বাকে শেকায়াত করা অভিযোগ করা থেকে বিরত রাখা একটু প্রবলেম হলেই তাই না আমরা একটু অভিযোগ করি এটা এ হয়েছে ও তাই না সব জায়গায় ব্যক্তিগত জীবনে পরিবারে কোম্পানিতে দেখবেন যে কিছু একটা এদিক ওদিক হলেই আমাদের শেকায়াত এবং অভিযোগের কোনো শেষ নাই তো এটা থেকে নিজের বাঘযন্ত্রকে জিব্বাকে বিরত রাখাটাই হলো সবর এবং বলা হয়েছে অঙ্গ প্রত্যঙ্গকেও অস্থিরভাবে ব্যবহার করা থেকে সংবরণ করা যেমন ধরেন শোকের মধ্যে আমরা দেখি অনেকে মাতম করেন অনেকে লাফালাফি করেন অনেকে বুকের মধ্যে মানে হাই হাই করে তাই না বুক চাপড়ান কিংবা জামা কাপড় ছেড়ে ফেলেন রাগে শোকে ক্ষোভে এটা না করা এটা হলো সবর তাহলে আপনি অস্থির হবেন না আপনি অভিযোগ করবেন না বরং নিঃশব্দে সবর করবেন ধৈর্য ধরবেন এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো অস্থির হবে না এবং বুক চাপড়াবে না কিংবা কোনো কিছু ছিঁড়বে না এটা হলো সবর সবরের সংজ্ঞায় আমাদের কেরামের মধ্যে কেউ কেউ বলেছেন সবর হচ্ছে আল অকুফ বিল বালুয়া বেলা শাকুয়া বিপদে কোনো অভিযোগ ছাড়াই একটা নিয়ন্ত্রিত অবস্থান গ্রহণ বিপদ হয়েছে আপনি জনে জনে কোনো অভিযোগ করবেন না সমস্যা হয়েছে আপনার পরিবারে আপনার ব্যবসায় আপনার চাকরিতে সেটা নিয়ে সবার কাছে আপনি শেকায়ত করতে যাবেন না ধৈর্য ধরবেন শেকায়ত না করাটাই হচ্ছে এখানে সবর এবং সবরের সঙ্গে আরেকটাও বলা হয় সেটা হচ্ছে হুয়াল ওকুফমা আল বালা বেহসনিল আদাব অর্থাৎ যখন বালা মুসিবত বিপদ আসে তখন আদবের সাথে শিষ্টাচারিতার সাথে ভদ্রতার সাথে অবস্থান গ্রহণ করা আপনার ভাষার মধ্যে কোনো খারাপ শব্দ আসবে না আপনার আচরণের মধ্যে কোনো অস্বাভাবিকতা থাকবে না বরং আপনি এই মহাবিপদের মধ্যেই শান্তশিষ্ট স্থির ভদ্রভাবে আপনার যে আচরণটা এটার মানে হচ্ছে আপনি একজন ধৈর্যশীল ব্যক্তি তাহলে ধৈর্যের সকল সংজ্ঞায় কিন্তু একটা দিকেই আমাদেরকে নিয়ে যায় সেটা হচ্ছে বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতে সমস্যায় কিংবা মানুষের শত্রুতায় অবিচল থাকা অবিচল থাকা এবং কোনো ধরনের অস্থিরতা প্রকাশ না করা না শব্দের মাধ্যমে না আচরণের মাধ্যমে এটাই হল ধৈর্য আল কোরআনে আল্লাহ সুহানতালা ধৈর্যের গান গেয়েছেন ধৈর্যদারীদের সঙ্গে তিনি আছেন অর্থাৎ তাদের সমর্থনে আছেন এবং ধৈর্যের নির্দেশনা তিনি দিয়েছেন ধৈর্যের ফলাফলটাও যে অত্যন্ত চমৎকার সেটা তিনি তুলে ধরেছেন তো আপনাদেরকে আমি এখানে ধৈর্যের কিছু বিষয় কীভাবে উপস্থাপন করেছে সেটা তুলে ধরতে চাই আমরা এখানে সংজ্ঞায় বলেছি যে কোনো শেকায়াত না করা অভিযোগ না করা কিন্তু কার কাছে অভিযোগ না করা বান্দাদের কাছে বান্দারা আপনার কোনো শেকায়াত দূর করতে পারবে না আপনার কোনো উন্নয়ন প্রকৃতপক্ষে কোনো বান্দা করতে পারবে না করতে পারবেন কে আল্লাহ অতএব আল্লাহর কাছে যদি আপনি শিকায়ত করেন সেটা কিন্তু সবরের সাথে সাংঘর্ষিক হবে না আমরা এর প্রমাণ আল কোরআনে দেখি অনেক নবীরা তারা আল্লাহর কাছে শিকায়ত করেছেন আল্লাহ আমি কঠিন অবস্থায় আছি আমাকে তুমি রহম করো তাই না এটা তো শেখায়ত কারণ আপনার এই অবস্থা থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করতে পারেন অতএব যিনি আপনাকে উদ্ধার করতে পারেন তার কাছে শেখায়ত করবেন এবং তার কাছেই আপনি পরিত্রাণ চাইবেন যেমনটি আমরা দেখি আইয়ুব আলাহ সাল্লামের ঘটনা সুরাতুল আম্বিয়ার তিরাশি নম্বর আয়তে আইয়ুব আলাহ সাল্লামের দোয়াটা আল্লাহ তালা এখানে কোর্ট করেছেন তিনি বলেছেন ও আইব সাল্লামের ঘটনা তো জানা আছে আপনাদের তাই না তাকে ব্যাকটেরিয়ায় আক্রান্ত করেছিল সেটাকে আমরা পড়ি যে ক্রীড়া এক ধরনের পোকা মাকড় সেটা হতে পারে ব্যাকটেরিয়া ছোট হোক ক্ষুদ্র হোক চোখে দেখা যাক অথবা দেখা না যাক তাইলে তিনি বলেছেন আল্লাহর কাছে হে আল্লাহ আমাকে বিপদ গ্রাস করে ফেলেছে আর আপনি হচ্ছেন সবচেয়ে উত্তম রহমকারী অতএব আমাকে রহম করুন আইব আলাইসাল্লাম সম্পর্কে সুরা সদে আল্লাহ সোহান তাল্লাহ বলছেন ইন্না ওয়াজাদ নাহু সোয়াবের আব্দু ইন্নাহু তিনি বললেন মানে আল্লাহ সাল্লাহ্তালা বললেন যে আইয়েউ আল্লাহসাল্লাম এই যে এত কঠিন পীড়ার মধ্যে বছরের পর বছর কাটালেন যন্ত্রণার মধ্যে তিনি জীবনযাপন করলেন মানুষ তাকে একঘরে করে দিয়েছিল এবং তার শুশ্রূষা তার স্ত্রী ছাড়া কেউ তার পাশে ছিল না এই অবস্থা তিনি সবর করেছেন তিনি শুধু আল্লাহর কাছে তার শেখায়ত করেছেন আর কারো কাছে কোনো শেখায়ত করেননি কারো কাছে কোনো অনুযোগ কিংবা অভিযোগ কিছুই করেননি ফলে আল্লাহ তালা তাকে একটা সার্টিফিকেট দিলেন বললেন কি ইন্না নিশ্চয়ই আমরা আইয়ুবকে সবরকারী হিসাবেই পেয়েছি কে বললেন এটা আল্লাহ সুবান তাল্লাহ বললেন এবং সাথে প্রশংসা করলেন আব্দু সে কতই না উত্তম বান্দা কেন জানেন বলেন তো কেন সবরের কারণে সবরের কারণে আল্লাহ বলছেন কতই না উত্তম আওয়াব সে আল্লাহর অনুগত একজন বাদ্দা সে আল্লাহর অনুগত একজন বান্দা আচ্ছা ইয়াকুব আলাহ তিনিও যে আল্লাহর কাছে একটু অনুযোগ করেছিলেন শেখায় দিয়েছিলেন যখন তার সন্তানেরা অনেকেই তার সাথে একটু বিরূপ আচরণ করলো এবং তার আরেক প্রিয় সন্তান ইসুফ আলহ সালামকে ধরে নিয়ে কুয়ায় ফেলে দিল তিনি ঘটনাটা ওহি মারফত জানতে পেরেছেন যদিও তার সন্তানেরা তার কাছে এসে মিথ্যা বলেছিল তখন তিনি এ অভিযোগ কার কাছে পেশ করবেন তিনি আল্লাহর কাছে অভিযোগটা পেশ করলেন সুরাত ইউসুফের ছিয়াশি নম্বর আয়াত আল্লাহ স্মালা বলছেন তার কথাটাই কোট করছেন ইন্নামা আশকু ব্যক্তি ওয়া হুজনি আমি তো আমার সমস্ত অনুযোগ সমস্ত চিন্তা টেনশন আল্লাহর কাছেই পেশ করছি আর কারোর কাছে না কারণ আর কেউ আপনার টেনশন দূর করতে পারে না পারে কি বলেন পারে না এবং আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না কারণ তিনি ছিলেন কি নবী আর তার সন্তানরা কি নবী ছিল ইসুফ সালাম ছাড়া তার অন্য সন্তানরা যারা তাকে কুয়ায় ফেলে দেওয়ার কনস্পারেসি এবং ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারা কেউ নবী ছিলেন না ফলে তারা কিছু জানতেন না নবীরা কিভাবে জানেন কিভাবে জানেন নবীরা ওহির মাধ্যমে জানেন নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে ফলে ওহির মাধ্যমে তারা জানতে পারেন এই জন্য তিনি বললেন আর তোমরা যা জানো না আমি তা জানি অর্থাৎ পুরো মূল ঘটনাটা কি ঘটেছে এটা তিনি ওহি মারফত জানতে পেরেছেন ফলে ইউসুফ সালাম তার প্রিয় সন্তান সে এখন কেমন আছে কতটা কষ্টে আছে কুয়োর মধ্যে তাই না সে নিয়ে তার অনেক টেনশন কিন্তু এই সবকিছু তিনি পেশ করেছেন কার কাছে আল্লাহর কাছে অতএব আল্লাহর কাছে আপনার সমস্ত অনুযোগ কিংবা অভিযোগ পেশ করা এটা সবরের সাথে সাংঘর্ষিক না আপনি যদি দুনিয়ার মানুষের কাছে বলেন ভাই কি হয়ে আমার জানো এই মানে অস্থিরভাবে সবাইকে জানিয়ে আপনি আপনার কথাগুলো পেশ করছেন এটা হলো বেসবর এটা সবরের বিপরীত সেটা আপনি আপনার আচরণের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে কিংবা আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যেভাবেই আপনি প্রকাশ করেন না কেন সেটা সবরের সাথে সাংঘর্ষিক আর আল্লাহর কাছে যদি আপনি পেশ করেন আল্লাহর সাথে তো কেউ খারাপভাবে পেশ করে না কেউ কে আল্লাহকে বলে গালি গালাজ এই জন্যে যে আল্লাহ তুমি কেন আমাকে এটা দিলেন তাহলে তো সেটা আর সবর হলো না আপনি আল্লাহর কাছে পেশ করবেন আদবের সাথে আল্লাহ মুখী হবেন এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই মহাবিপদে তুমি আমাদের উদ্ধার করো তাই না এটা তো বরং আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়াবে বাড়াবে না সেই জন্য আল্লাহ তালা এটাকে কোট করলেন যে তোমরা যারা সবর করতে চাও দেখো আল্লাহর কাছে কিভাবে এই বিপদ আপদগুলো পেশ করতে হয় তাহলে সেটাকে আল্লাতালা অভিযোগ হিসাবে নেন না বরং তিনি তার বান্দার এই শেকায়তের কারণে বান্দার উপর রহম করেন